নমস্কার, আমি অনিতা। অনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকের হাজির হয়েছি বড়ি বেগুনের ঝালের রেসিপি নিয়ে। এই শীতকালে ভালো লম্বা লম্বা বেগুন পাওয়া যায়, সেই বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ঝাল রান্না করলে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আপনার আর অন্য কোনো তরকারিই লাগবে না। তাহলে চলুন আজকের আমি দেখিয়ে দিই কীভাবে আমি এই বড়ি বেগুনের ঝাল রান্না করছি। বড়ি বেগুনের ঝাল বানাবার জন্যে আমি এখানে একটা এরকম লম্বা বেগুন নিয়েছি, নিয়ে এরকম চার টুকরো করেছি, এরকম লম্বা লম্বা করে করে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট আগে। আর বড়ি বেগুনের ঝাল যেহেতু সেহেতু বড়ি লাগছে, আমি এই বড়িগুলো নিয়েছি। আর একটা টমেটো কেটে নিয়েছি, অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে আমি ব্যবহার করব একটু সাদা সর্ষে, একটু পোস্ত আর একটু সাদা তিল। এই তিনটে জিনিস, এর সাথে দুটো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। আমার বাড়ির লোক বেশি ঝাল খায় না, তাই আমি ঝালটা কম দিচ্ছি। আপনারা দরকার হলে আর একটু ঝাল এতে দেবেন, আর দু কোয়া রসুন নেবেন। নিয়ে এই সব কটা একসাথে বেটে নিতে হবে। আর দেখতে ভালো লাগার জন্য আমি অল্প একটু মটরশুঁটি নিয়েছি, এটা না চাইলে নাও দিতে পারেন। তাহলে এবার আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্যে আমি একটা গ্যাসটা জ্বেলে একটা কড়া বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে আগে আমি ভেজে নেব। বেগুনটার এক পিঠ ভাজা হয়েছে, আমি অন্য পিঠটা উল্টে দিয়েছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়ায় অল্প একটু তেল দিচ্ছি, এক চামচ মতন তেল দিলাম। দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। মটরগুলো আমি দিয়ে দিলাম। একটু হলুদ আমি দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝাল হবে না, শুধু একটু রং হওয়ার জন্য দিলাম। অল্প সামান্য একটু জল দিলাম। এই ছোট্ট চামচে সামান্য দু চার দানা চিনি আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা বেটে হয়েছে, সেটাতে আমি জলে গুলে ঢেলে দিলাম, সাথে আরেকটু অল্প একটু জল দিলাম। আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কা চিরে এতে দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে সর্ষে আছে, তাই বেশি ভাজা যাবে না। আমি একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব।
ग्रेविटा जे जे रखम खाबें से अनुजाई जल देवें ये तब खूब पतला हम यहाँ खेते भलो लागे ना। हमें बड़ीगुलो आगे दिए दीची एकटू फुटे उठले बेगुनगुलो दिए देव झोलटा फुटचे आमी ए समय बेगुनगुलो दिए दीची अपनारा तो बाड़ीते सबाई एटा रान्ना करे थाकें तबे आमी जे पद्धतिते रान्ना करछी এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা কত সুন্দর খেতে হয়েছে। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি এই সময় একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তার আগে সাইড দিয়ে অল্প একটু কাঁচা তেল আমি এর উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে বাকি ধনে পাতাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি বড়ি বেগুনের ঝাল। আপনারা যদি এইভাবে বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে আমার রেসিপি দেখে বানাবেন এবং খেয়ে দেখবেন এটা কত সুন্দর খেতে হয়েছে। গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণই ভালো লাগবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।